সাসি আপনি একটু আমার হেল্প করেন, দেন ঢুকাইতেছি আমি। আচ্ছা ভাতিজা, তো ঢুকতেছে না, ঢুকতেছে না। হ্যাঁ আমি তো দেখতেছি ঢোকে না ভাতিজা। তুমি তো ঢুকাইতেই পারতেছো না, যা হয়ে তোমার দিয়ে হইব না, বুঝছো? দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি বলো সাজা, আমার মিচ্ছানো উপকার করো বারে। আরে বেটা এই টাইমে আইসো কোথা দিয়ে? সন্ধ্যা হলে আজ জোহালে আইসা তো উপকার কর। কিসের উপকার? আমি আনা ঠিকই গেছি বা, তোরা তো সবসময় খেয়াও। তা কি সমস্যা? কি ঘটনা হলো? ওই আমি তো ব্যবসা করছি, বুঝছে? তো ব্যবসায় কাল গান লস খাচ্ছি, ওই ব্যবসার লসটা আমার তো পূরণ করা লাগে, বুঝছে? তো আর মিচ্ছানা যদি আমি খরচ করি না, তাহলে আমার ব্যবসার লসটা উসুল হবে। তা আমার 1000 টাকা ধার দাও পারে, আমি এরকম টাকা দিই দিব। হ্যাঁ ওরকম দিই না, আমি আবার দিয়ে দিবো আপনার না, বুঝছি? কালকা মনে করেন যে আজকে রাতেই কাম, আমার ব্যবসার কাম শুরু হইত, কালকে সকাল 10টার মধ্যে আপনি পাবেন পারে। আরে বাবা এই জাতীয় টাকা দেয় না, ও টাকা আর ফেরত তাই না, দেখছি বহুতের দিয়ে দেন। আমি কোনো মালপত্র থাকলে এটা নিয়ে যাও, মালপত্র ওই রাখিয়া টাকা দেবো। আর টাকা কিন্তু ওই নেবা 1000, ওই মাসে কিন্তু ওই 1100 হইবে, দুই মাসে 1200 হইবে। আপনি তো সুদরে ভরি দেন ওটা আমি জানি, কিন্তু কথা হলো বারে আমার তো মাল তেমন কিছু নেই, দুটা মালই আছে বারে, একটা হলো আমার বউ আর একটা হলো টেবি। এই বেটা এই বয়সে তোর বউ দিয়ে আমি কি করবো? টেবিল আছে কলি, ওটা কি টেবিল? কি কাঠ? কি কাঠে কাঠে কি কাঠ? শিমুল শিমুল কি করে আর দাম কাটে বেটা দুধ? এই তোমরা কি নিয়ে কথা কও? আরে 1000 টাকা লাগবে রে, ব্যবসা করছি তো। 1000 টাকা লাগবে না? ওরে কি ইয়া দাও না কারকে রসগোল্লা আর কইলে দিয়ে দিলাম, হুরুত করিয়ে টান দিয়ে খাইয়া লাইলো। তা আমরা না কইলিন বারে কিছু না রাখলে জিম্মি আমি দিই না। না না শিমুল গাছ মাছের ওটা সেগুন কাঠটা ডইলাটা চিন্তা কর। ও কাঠটা বাদ দাও না, চাইতেছি এত করে দরকার, একটু দেও না টাকা। না ওই ওই টেবিল লাগবে আমার, যাও শিমুলুগার তুলো, ও জানার দরকার নাই, ওই টেবিল দিয়া তারপর শেষে ওই 2 টাকা নিবি, ঠিক আছে? টেবিল দিলে দিবি? হ্যাঁ তা আমি লিয়ে যাচ্ছি বারে। আচ্ছা থ্যাংক ইউ চাচি, আপনি আমার উপকার করলেন বারে, আমার খুব ভালো লাগলো। আমি এমনি অনেক ভালো মানুষ, আজকে আমি প্রমাণ পানো। দেখতে পারলে কারো হগল নেই ভালো, আমরা জানি না ওটা। ফেরত তার পাইছ দিব ও যে ভালো, হ্যাঁ বুঝবো কামটা আমি না, ও ভালো না, অত ভালো খেলাইও না তুমি, একটা ভালো একটা উনি আর ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া শুরু করছে, মনে হয় যেন উনি এলাকার কোন। এই আমি একটু বাজারের দিক যাই, সন্ধ্যা হয়েছে, ওই এক লোক আর কথা আছে টাকা পাবো, বাজারের দিক যাই। এই ভাত মিহালা ফেলা যদি আয় তো ওই টেবিল টুবিল ওই মানে ঢুকাইয়া 1000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? আমি বেচবো না আমার জিনিস, আমি বেচবো, আমি কি তোর জিনিস বেচিচ্ছি?
জিনিস তো মোরেই বিয়ের সময় মোর বাহির বাড়িতে মোরা দিছিল উল্লে যাইতাছেন সবকিছু জুয়া খেলতে খেলতে তোমার বাপ যখন দিছে তখন তোমার আসলো এখন আর নাই বারে কতদিন হয়ে গেছে ওটার এক্সপায়ার ডেট চলে গেছে আমি এটা বেচবো নতুন আর একটা নিয়ে আসবো এত নতুন কোনো কিছু আনা লাগবে না দুই দিন পর তো আমারই বেচা দিবি তুই হ্যাঁ তোমার আমি গায়ের কাপড় চোর বেচছি না গায়ের কাপড় চোর বেচবি কে এই যে ঘরের জিনিসপত্র সবকিছু বেচা দিতেছস তারপরে কালকে এসে কবি বউ তোমারই বেচা লাগবে আমি জুয়ে হাইরে গেছি এটা কবি না বেচা লাগলে বেচমো বেচে আবার কিনমো ব্যবসা লয় এটা আমার কি কইলি এই কথা তুই কইতে পারলি তো জুয়া ব্যবসা লয় আমি যখন জুয়াতে লাভ করি ওটা হলো লাভ হলো আবার যখন হলো আমার চলে যায় টাকাগুলা ওল্লা হলো আমার লস হলো লাভ লসের হিসাব করতেছস না তুই এটা ব্যবসা লয় এত হন হন করে কই যাইতেছিলি আমি টেবিল বেচবো কি কইলি টেবিলটা বেচবো টেবিল বেচবো না আমার আনার ঋণ হইছে ওল্লা কে শোধ করমু আর হলো ওই যে ওই আনার টাকা বাকি আছে বাজার সদে করা লাগবি না সোনার গোশালা সামান্য একটা টেবিল আছে ঘরের ভিতরে এইটা বেচে দিবি বেচবো না আমি না আমার টাকার দরকার বেচা যাবে না টেবিল বেচতে পারবি না টেবিল না হলে এই তোমার গায়ে কাপড় চোর গুলা খুলে দাও ওল্লা বেশি কি কইলি কি কইলি ওই কি মাউ গর্ব মাউ গর্ব তোর জামা বেচমু হ্যাঁ কি করবা আমি কি বেচা কিনবো না নাকি তোমার কেনার দরকার নাই ঘরে যা চুপচাপ ঘরে যা মই আইতেছি ঘরে তো যদি বাইরে যোস একা ঠেল কাটি হলাম কই যা আমার বইয়ের টেবিল বারে আজকে এটা দিয়ে বেছে আমি জুয়া খেলব আজকে আমার বারের দিন জিতার দিন বউ আসার আগে ভাগে যাওয়া লাগবি আমার বউ আবার আমার ঢল করছে নাকি বারে আমি বুঝতে পারছি না কি এটা না বেসলে আমি বাঁচবো না চাচা চাচি চাচি এটা রাখবো কই বাইরে মোর টেবুল নিয়ে বাগজোস সব আন্ডি বাতিল টেবুলের উপরে হালাই দিয়া কমে গেছে টেবিলটা বেচতে গেল কত করে বারণ করলাম যে টেবিলটা বেচছো না বেচছো না হের পর টেবিল লিয়ে গেছিস না খারা কমে যাবি হ্যাঁ টেবিল লিয়ে তোর একদিন আর মোর যে কদিন লাগে সাসি আপনি একটু আমার হেল্প করেন দেন ঢুকাইতেছি আমি আচ্ছা ভাতিজা তো ঢুকতেছ না আটকে গেল আটকে গেছে তুমি তো ঢুকাইতেই পারতিস না কি কন এটি কেমবা ঢুকিচ্ছে না বারে তোমার দিয়ে হইব না ভাতিজা তাহলে আমি কি করবো তোমার দিয়ে হইব না বুঝছ
কি ঢুকাইতেছো? না ওই সাসি ওই তুই লড়া ঢুকাই দি। তুই এইখানে আইসস ঢুকাইতে? অন্য কিছু তো না, টেবিল। টেবিল? আই গোলামের পুত, ক তোরে কইছি না টেবিল আনতে বারণ করছিলাম, তুই কার টেবিল বাজতে আইছস? তুই আমার আজকে ব্যবসার টাইম গো বউ, রাত 10টার মধ্যে যাওয়া লাগবি, কালকে লস করছি ওটা উসুল করে লাগবি না, চাচা ইয়েটার বিনিময়ে আমাক 1000 টাকা দিচ্ছে। লস? তোর ব্যবসা? তোর ব্যবসা আমি ছুটাই দিমু, আমার বাপের বাড়ি থেকে কত জিনিসপত্র দিছে, তুই একটা একটা কইরা বেচছস আর খাইছস, শেষ পর্যন্ত আমার বাপের বাড়ির এই শেষ স্মৃতিটুকু ছিল তুই সেইটাও বেচতে আইছস। হ্যাঁ তোরে ভাই, আমি গেলাম দোকান।